সেটি হলো যে বর্তমান সরকার ক্ষমতায় এসেছেন অন্তর্বর্তীকালীন সরকার, আমরা দেখেছি ওনারা আন্তর্জাতিক সনদে, গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছেন, সেই গুম বিরোধী স্বাক্ষর করে কমিশন গঠন করেছেন, কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ বিভিন্ন তদন্তে প্রমাণিত বেসরকারিভাবে বিভিন্ন তদন্তের মাধ্যমে যার নাম উঠে এসেছে, সেই জিয়াউল হাসান আজকে এক মাস যাবত সরকারের হেফাজতে আছে এবং বন্দি অবস্থায় আছে, কিন্তু কোন ধরনের কোনো ইন্টারোগেশন বা তার কাছ থেকে কোনো তথ্য এখন পর্যন্ত সরকার বের করতে পারে নাই যে এই গুমকৃত নেতারা কোথায় আছে, তাদেরকে কি করা হয়েছে তাদের বিষয়ে। আমরা স্পষ্ট বলতে চাই বর্তমান সরকারকে, আপনারা জিয়াউল হাসান সহ যারা এই গুমের সাথে জড়িত আছে তাদেরকে ইন্টারোগেশনের মাধ্যমে জাতির সামনে আসল তথ্য তুলে ধরে তাদেরকে আইনের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা করবেন। বাংলাদেশের মানুষ শেখ হাসিনার ফাঁসি চাই, গণতন্ত্র হত্যার জন্যে এবং এই গণহত্যার পর্যন্ত